আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আর আপনারা যে যেখানে থাকেন, সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সব সময় কামনা করি। আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় একটা খাবার শেয়ার করব। আসলে আমার অনেক কিছুই প্রিয়, এর মধ্যে আজকের খাবারটাও কিন্তু একটা প্রিয় খাবার। আর আমার এই প্রিয় খাবারটির সাথে অনেকের হয়তো প্রিয় খাবারের মিল থাকতেও পারে, আবার না থাকতেও পারে, কিন্তু এই খাবারগুলো আমার বেশ প্রিয়। নতুন হাঁড়িগুলো আমি আপনাদের দেখিয়েছি, আর সেই নতুন হাঁড়িতে আমি প্রথম দিন রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়। এই লাউটা কয়েকদিন আগে এনেছিলাম সব থেকে, আর রান্না করা হয়নি, আর ভাবলাম আজ রান্না করে নেই, তাই এই লাউটাকে আমি কেটে নিচ্ছি। আর কাটার আগে এটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন আর আমাকে ধুতে হবে না। যে কোনোভাবে এই লাউ রান্না করা হোক না কেন, খেতে ভালোই লাগে। মাছ মাংস থেকেও আসলে শাকসবজি খেতে আমার বেশি ভালো লাগে। এই লাউ দিয়ে আমি আজ চিকেন দিয়ে রান্না করব। হয়তো অনেকেই এভাবে খেয়েছেন, আর আমার কিন্তু এভাবে বেশ ভালো লাগে। আমি কয়েকদিন পর পরই যখন লাউ আনি তখন মাঝে মধ্যে এভাবেই রান্না করি। এই তো লাউ কাটা শেষ হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করব। চুলায় নতুন হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে কোনো ধরনের ফ্রাই প্যান বা এরকম হাঁড়ি আনলে আমি যখন নতুন আনি তখন কিন্তু এগুলোকে ভালো করে লিকুইড দিয়ে ধুয়ে একটু পানি গরম করে ফেলে দেই, তারপর রান্না করি। হয়তো এরকম না করলেও হবে, শুধু ধুয়ে নিলেই হবে, কিন্তু আমি সব সময় নতুন হাঁড়ি আনলে এরকমই কিছু গরম পানি ফুটিয়ে তারপর পানি ফেলে দিয়ে সেই হাঁড়িতে রান্না করি। দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর সব কিছু নেড়ে পেঁয়াজ কষিয়ে নিতে হবে। আর যেহেতু স্টিলের হাঁড়িতে রান্না করছে, আমার মনে হয় একটু বেশি নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। এই হাঁড়িগুলোতে কিন্তু নাড়াচাড়া বেশি করে না করলে পাশে লেগে যায়, বা হাঁড়ির চারপাশে মনে হবে যেন একটু লেগে যায় আর পুড়ে যাচ্ছে, তাই একটু নাড়াচাড়া বেশি করেই করতে হবে। দুজন আপু হাঁড়ির দাম জানতে চেয়েছেন, আমি আসলে দামগুলো বলিনি, কেননা এক একটা হাঁড়ির দাম এক এক রকম, আর অনেক কোয়ালিটিরও আছে, তাই ডিফারেন্ট ডিফারেন্ট দাম আমি মনে করেছি, যে যেটা চয়েস করবেন সেটাই তো নিয়ে আসবেন। তারপর আমি বলে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই হাঁড়িটা আমি 20 পাউন্ড দিয়ে কিনেছি। আপনাদের সাথে গল্প করছি আর রান্না দেখাচ্ছি, এজন্য সব কিছু বলতে পারছি না, কিন্তু আমি নর্মালি যেসব মশলা দিয়ে চিকেন রান্না করি সেসব মশলা দিয়েই রান্না করেছি। আর মশলা দেওয়ার সময় মোবাইলটা একটু সরে গিয়েছিল, তাই আর পুরোটা আসলে রেকর্ড হয়নি। মশলা কষিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিব 1 থেকে 1.5 গ্লাসের মতো। আর মশলা ভালো করে কষিয়ে নিলেই কিন্তু যে কোনো তরকারি খেতে ভালো লাগবে, আর কোনো কাঁচা গন্ধও থাকবে না। পানি দিয়ে দিচ্ছি, তারপর পানির সাথে মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ডেকে রেখে দিব, আর 5-7 মিনিটের মতো হাই হিটে জ্বাল দিব। একটা আপু ইটালি থেকে, অনেকেই হয়তো চিনেন, বিডি মাম ইন ইটালি, এই আপু লিখেছেন, কমেন্টে লিখেছেন বা জানতে চেয়েছেন হাঁড়িগুলো ভালো কিনা বা রান্নার সময় নিচে লেগে যায় কিনা। আমার মনে হয় পানি দেওয়ার আগ পর্যন্ত একটু বেশি নাড়াচাড়া করতে হয়, আর পানি দেওয়ার পর আর অতটা ভয়ের কিছু থাকে না যে পুড়ে যাবে বা লেগে যাবে। সেই আপুকে বলছি, আপু একটা হাঁড়ি কিনে দেখেন, যদি ভালো লাগে তাহলে তো আরও কিনলেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার ব্লগ দেখার জন্য, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনারা সবাইও এই আপুর চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আপু অনেক সুন্দর ব্লগ তৈরি করেন। চিকেনের পিসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন এই টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর এই চিকেনের টুকরোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর ডেকে রেখে দিব আর কিছুক্ষণ জ্বাল দিব।
দেখতে পাচ্ছেন সেখান থেকে আরও পানি বের হয়েছে। আমি একটু নেড়ে দিব, আর এর সাথে আমি যে লাউ কেটে রেখেছিলাম সেই লাউও এর মধ্যে দিয়ে দিব। লাউ দিয়ে সব কিছু নেড়ে চেড়ে উপরনিচ মিশিয়ে তারপর ডেকে রেখে দিব, আর কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন লাউ থেকে অনেক পানি বের হয়েছে। আমি এর সাথে আরও কিছু পানি দিয়ে দিব, কিন্তু কেউ চাইলে না দিলেও হবে, কেননা লাউ থেকে এমনিতেই পানি বের হবে। আমি একটু জুল জুল রাখছি, কেননা জই পিঠা দিয়ে খাবো, এজন্য একটু জুল থাকলে ভালো লাগবে। কেউ চাইলে এর মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচও দিতে পারেন, আমি দেইনি। এই তো আমি ডেকে রেখে দিব, আর যখন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব। এই তো পানি লাউ বা দেশি লাউ দিয়ে আমার চিকেন রান্না হয়ে গেছে, আর এই রান্না কিন্তু খুবই মজার, আমার কাছে খুবই ভালো লাগে। চই পিঠা বা মেরা পিঠা দিয়ে হোক খেতে যেমন ভালো লাগে, এমনিতেও ভাতের সাথে দারুণ লাগে। এভাবে হয়তো অনেকেই রান্না করেন, আর যারা রান্না করেনি তারাও একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। দুপুরের খাবার দাবার শেষ, আর অনেক তরকারি তো এখনও রয়ে গেছে, আর আমি তো চই পিঠা দিয়ে খাবো আগেই চিন্তা করেছি, তাই এখন কিছু চই পিঠা বানিয়ে নিব। মেরা পিঠা বা চই পিঠা তৈরি করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর পানি ফুটে গেছে, এর মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। মেরা পিঠা রেসিপির জন্য কিছু রিকোয়েস্ট ছিল, আর আমি আগের একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজ আর বেশি বলবো না। এই তো পানি ফুটার পর এর মধ্যে আমি লবণ দিব, তারপর আমি চই পিঠার জন্য যে গুঁড়ি চালের গুঁড়ি রেখেছি সেই গুঁড়ি দিয়ে দিব। আমি গ্রাউন্ড রাইস দিয়ে তৈরি করব, আর যতটুকু পরিমাণ গ্রাউন্ড রাইস নিয়েছি সমান পরিমাণ পানি আমি ফুটিয়ে নিয়েছি। যখন আপনারা এভাবে পিঠা তৈরি করবেন তখন কাপ দিয়ে মেপে নিতে পারেন, যতটুকু চালের গুঁড়ি বা যতটুকু গ্রাউন্ড রাইস ঠিক ততটুকু পরিমাণ পানিও দিয়ে দিতে পারেন। এই তো পানি প্রথমে আমি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে লবণও দিয়েছি পরিমাণ মতো, তারপর আমি গ্রাউন্ড রাইস এর মধ্যে দিয়ে দিব। যে কোনো ধরনের পিঠার মধ্যেই আমার মনে হয় এই পিঠা তৈরি করাই সব থেকে বেশি সহজ, আর তৈরি করা সহজ হলে কী হবে, খেতে কিন্তু ভীষণ মজার, অনেক ভালো লাগে, আর অনেকভাবেই তো খাওয়া যায়। আর এই হাঁড়িটার সাইজ একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছেন, আর এটার দাম ছিল 25 পাউন্ড। চুলার আঁচকে আমি একেবারে লোতে করে দিয়েছি, নেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি, তারপর কিছুক্ষণ এভাবে ডেকে রেখে দিব। খুব বেশি সময় রাখার দরকার নেই, 10 থেকে 12 মিনিট বা কিছু কম বেশিও রাখতে পারেন। আর খেয়াল রাখতে হবে একেবারে লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে বা নিচের দিকে শক্ত হয়ে যাবে। কিছুটা গরম থাকা অবস্থায় বা যতটুকু পরিমাণ গরম থাকলে হাত দিয়ে টাচ করা যায় সেভাবেই আপনাকে এগুলোকে মুতে নিতে হবে, আর একটা ডো তৈরি করে নিতে পারেন, বা একটু একটু করেও আপনারা মধ্যে নিয়ে পিঠার আকৃতি করে তৈরি করে নিতে পারেন। নিচের দিকটা যাতে একেবারে শক্ত হয়ে না যায় এজন্য একটু বেশি নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর এভাবে আমি কড়াইতে পানি দিয়ে একটা ক্লেন্ডার বসিয়ে এভাবেই আমি সিদ্ধ করে নেই বা স্টিম দিয়ে দেই। এই তো সবগুলো পিঠাই হয়ে গেছে, এখন শুধু খাওয়া আর খাওয়া।
বাচ্চারা যদিও খাবে না, আমার হাজব্যান্ডও তো একটু খাবেন তরকারি দিয়ে, কিন্তু বেশিরভাগ তো আমিই খাবো। এরকম চিকেন দিয়ে লাউ রান্না করে চই পিঠা দিয়ে খাওয়া ছোটবেলা থেকেই কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার, আমার বেশ ভালো লাগে। যতদিন দেশে ছিলাম ততদিন তো রেডিমেড এসব খাবার পেয়েছি আর খেয়েছি, আর এখন কোনো কিছু খেতে ইচ্ছে করলে নিজে রেডি করে খেতে হয়, তাই সবসময় আসলে খাওয়াও হয় না। এরপর একেবারে যে খাই না তা নয়, হয়তো কয়েক মাস পর তৈরি করি। এসব খাবার বানালে সবসময় আসলে দেশের কথা মনে পড়ে। কয়েকটা পিঠা আমি শুকনো পেনে একটু ভেজে নিচ্ছি, এভাবে করে খেলে আরও বেশি ভালো লাগে। আর কার কার এরকম খাবার পছন্দ থাকলে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।